এই যে হয়ে গেছে শোনাতে বসে রাখতো ওনা ঘুম অনেক মিষ্টি এই গাছটা বন্ধ লাগাইছে আর এদিকে তোরান ডিম বাজি করতেছে এত রাত ডিম বাজি কার জন্য তোরান আপুর জন্য এদিনার জন্য হুম আমার জন্য তো কিভাবে কেউ ডিম বাজি কইরা দিল না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এদিকে আজকে আম্মু দুপুরে রান্না ভান্না করতেছে তো আজকে হবে সিদর শুটকির বড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে শুটকি দিয়ে নিলাম এখানে আতপস আর এখানে পেঁয়াজ আর রসুন আর এখানে বেগুন দিয়ে সিমের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না হবে আর এই তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আর ব্লগে অবশ্যই চোখ রাখবেন আর এর আগেও আমি এক দুইবার মেবি আপনাদের সাথে সিদ্ধ শুটকির বড়া রেসিপিটা শেয়ার করেছি তো আজকেও করব লবণ দিয়ে দিলাম আর সিদ্ধ শুটকিও দিয়ে দিছে তো মরিচগুলো বাট শুটকির কাঁটাগুলো নিয়ে আসি তুই ওই জন্য দিয়ে দিছি হ্যাঁ আগে গিয়ে দিয়ে দিছে আর সিদ্ধ শুটকি আর শুকনো মরিচটা ভালোভাবে বাটা কমপ্লিট হয়ে গেছে আর আতপ চাউল দিয়ে দিছে আর পেঁয়াজ রসুন দিয়ে দিছে আর কিছু দিব না হ্যাঁ আর কোনো কিছু দিতে হবে না তারপর কিছুক্ষণ বাটাপাটি করার পর মানে ফাইনালি হয়ে যাবে তারপর সিদল শুটকির বড়া বানানো শুরু করবে এটা আবার অনেকে চাপা শুটকির বড়া বলেন নরসিং দিয়ে যারা আর এদিকে আম্মু এখন বড়া বানানো স্টার্ট করে দিছে আর আগে ধুয়ে নিছি মানে বড়া বানানোটা আসলে অনেক বেশি কষ্টের মানে হ্যাঁ পাটায় বেটে মানে করতে করতে বিকাল থেকে স্টার্ট করছে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আম্মু ঘরে চলে আসছে তো গ্যাসে চুলাই বড়া বানাবে চাপা শুটকির বড়া শুটকি অনেকগুলা দিছে যেন শুটকির মানে স্মেল করে আর ভালোভাবে বেটে নিছে কাটার কোনো অংশই নেই তো আপনারা বাসায় ট্রাই করবেন আর এটা অনেক কষ্টের তারপর বাসায় ট্রাই করবেন টেস্ট কিন্তু মারাত্মক মাশাআল্লাহ এই যে আমি এখন একটু তেল দিতেছি পরিমাণ মতো বেশি দিব না বেশি দিলে আবার আর তেলটা মো কেন দিতেছ তেলটা দিতেছি একটু ভাজা হওয়ার জন্য হ্যাঁ একটু মচমচে ভাজাটা হবে মচমচে ভাজাটা যখন হইব তখন একটু বেশি দিতে হবে এখন একটু করে দিতে হবে ও আচ্ছা এই যে এখন একটু তেল দিতেছি মচমচের জন্য আর তেল দিব না এই যে এটা ফ্রিজে রেখে দিয়েছি আর রাত্রির জন্য এটি বানিয়ে নিলাম আর এটি আরেকদিন চলবে আমাদের এই যে হয়ে গেছে চুলাতে বসে রাখবো আর কিছুক্ষণ চুলাতে বসাই রাখবে মচমচে হওয়ার জন্য শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে বেগুন আমাদের গ্যাসের বেগুন আজকে যে এই বেগুনগুলো পাড়া হইছে ওই এগুলা দিয়ে রান্না বান্না হইল এই যে এখন ধনিয়া পাতা ও দিয়ে দিলাম তো আজকে রান্না বান্না কমপ্লিট আর আমরা কিন্তু দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি এখন হ্যাঁ হ্যাঁ রাতের খাবারের জন্য আর শুটকি বড়াটা আর এই শুটকির তরকারিটা রান্না করছি আম্মু আর এমনিতে মুরগির মাংস আছে দেশি মুরগির তরকারি আছে তারপরে ছোট মাছ পোনা আছে কালকে ওকে তো আমি চাই সবাইকে সব রেসিপি একটু করে দেখাবার জন্য হ্যাঁ আর তোমার রেসিপিগুলো সবাই পছন্দ করে কমেন্ট করে দেখানোর জন্য আর আশা করি সব আপু আন্টিরা বাসায় ট্রাই করেন আমার রেসিপিগুলা আর এদিকে তোরান ডিম বাজি করতেছে এত রাত ডিম বাজি কার জন্য তোরান আপুর জন্য এদিনার জন্য হুম আমার জন্য তো কিভাবে কেউ ডিম বাজি কইরা দিল না দুইটা ডিম আমি একটা ধরলে বুঝতে পারছি তাহলে কার জন্য আম্মু তুমি কিছু বলো আমার জন্য ডিম নাই কেন যখনই খেতে ইচ্ছে করে তখন একটা ইজি একটা রেসিপি ডিম বাজি সবাই পারে এটা করে ফেলে আবার আম্মু তোরানকে একটু হেল্প করতেছে তেল
আর এদিকে তোরানি ডিম বাজিও হয়ে গেছে, বসে গেছে ডিনার করতে। আর অলরেডি নানা ভাই নানুমণি আর ডিনার করা কমপ্লিট, আর এখন আমি তোরান আর আমু করতেছি শুটকির বড়া দিয়ে। হ্যাঁ শুটকির বড়া দিয়ে। তোরা তোমার ডিম বাজি কোথায়? ডিম বাজি আপায় এই বড়াটা, এই যে শুটকির বড়া খুবই। বিসমিল্লাহ। খুব ক্রিস্পি হয়েছে ভিডিওটি। আবার জাল জাল আছে, একটু বড় একটু জাল মারলে ভালো। বেশি জাল দেখাচ্ছে না, বেশি জাল হয় না, পরিমাণ মতো। আমার কাছে যেহেতু জাল লাগছে মানে এটা মিডিয়াম, আমার কাছে যেহেতু জাল লাগছে এটা মানে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করি, তো আপনার সাথে পরে কথা হবে। আর আম্মু এখন আম কাটবে, আমাদের বাড়ির গাছের আম। ওই দিন নিয়ে আসছিল আম্মু যখন আসছে, ফজলি আম, মাশাল্লাহ অনেক বড় হয়েছে আমগুলো। হ্যাঁ আমি কিনে দিছিলাম আব্বুকে, এটা মেবি 2 বছর আগে। তো আব্বুকে কিনে দিছিলাম 3-4টা গাছ মেবি। তো আব্বু লাগাইছে মাশাল্লাহ। হ্যাঁ সব ঠিক আছে, আম ধরছে। আর একটা গাছে ধরছে হিমসাগর আম, আর একটাতে ধরছে ফজলি আম। তো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন আম খাইতেছি। আমাদের গাছের আম মাশাআল্লাহ খুব মিষ্টি। আমি যখন কাটতেছিল তখনই মানে হাফ করে ফেলছি খায়া। নানা কেমন লাগতেছে? বন্ধুর কাছে আম ইয়ার ভালো আম বলে মিডিয়া। অনেক মিষ্টি। এই গাছটা বন্ধু লাগাইছে। একদম মানে হিমসাগর আমের মতো ফজলি আম, এরকম মিষ্টি হইতে আমি কখনো মানে দেখি নাই, খাইও নাই। অনেক মিষ্টি মাশাআল্লাহ। এই ভাত খাবার পর আমরা খেতেছি, আর আজকের মতো ব্লগটি শেষ করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পৃথক ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।